আজি ঘোষণা হব লোকসভা নির্বাচনের দিন বিয়লি 3 বজাত নতুন দিল্লির বিজ্ঞান ভবনত নির্বাচন আয়োগের সংবাদমেল কেইবাটাও পর্যায়ের দেশত অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন অসমত 2টা পর্যায়তে নির্বাচন সম্পন্ন করার সম্ভাবনা আজি দিল্লিত কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক এই বৈঠকতে চূড়ান্ত হব কংগ্রেসের তৃতীয়খন প্রার্থী তালিকা এই তালিকাতে প্রকাশ পাব লক্ষিমপুর সমষ্টির প্রার্থীর নাম নরেন্দ্র মোদী তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হওয়াত গুরুত্বপূর্ণ ভূমিকা লব অসমে অপিনিয়ন পোলটো নরেন্দ্র মোদীয়ে প্রধানমন্ত্রী হব বলে ভবিষ্যৎবাণী শৃঙ্খলাবদ্ধভাবে লোকসভা নির্বাচনলৈ সাজু হয়েছে বিজেপি ঘোষণা মুখ্যমন্ত্রী বাজপেয়ী ভবনত বিজেপির জরুরি বৈঠক লোকসভা নির্বাচনের প্রচার তথা রণনীতি সন্দর্ভত রাজ্যিক বিজেপির আলোচনা বৈঠকত উপস্থিত থাকিব লাগিব রাজ্যের প্রতিখন জেলার প্রতিজন বিজেপি বিধায়কর লগতে লোকসভা নির্বাচনের প্রতিগী প্রার্থী আজি কোকরাঝারত অনুষ্ঠিত হব বিপিএফর নির্বাচনী কমিটির বৈঠক কোকরাঝার আর দরং ওদালগুড়ি সমষ্টির ঘোষণা করব বিপিএফর প্রার্থী তালিকা কোকরাঝারত খামফা বৈগয়ারিক আর দরং ওদালগুড়ির বিধায়ক দুর্গা দাস বড়ক প্রার্থিত্ব দিয়ার সম্ভাবনা